জনপ্রিয় টেলি অভিনেতা রাহুল ব্যানার্জি একাধিক জনপ্রিয় ধারাবাহিকে প্রধান চরিত্রে তাক লাগিয়েছেন তিনি। শেষবার তাকে স্টার জলসার দেশের মাটি সিরিয়ালে দেখা গিয়েছিল, সেখানে রাজা মাম্পি জুটি খুবই পপুলার হয়েছিল। ধারাবাহিকটি শেষ হবার পরে অনেকেই চাইছিলেন এই জুটি যেন আবার কোনো ধারাবাহিকে কামব্যাক করে। সেই ইচ্ছে কি পূরণ হলো? না, নতুন একটি ধারাবাহিকে রাহুল ফিরছেন ঠিকই, তবে তাতে নায়িকা অন্য কেউ। সম্প্রতি জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে কালার্স বাংলার নতুন চলতি ধারাবাহিক বসন্ত বিলাস মেষবাড়িতে বেশ প্রধান চরিত্রে কামব্যাক করছেন রাহুল। সেখানে তার নায়িকা হিসেবে থাকছেন ধারাবাহিকের প্রধান অভিনেত্রী নন্দিনী দত্ত। হ্যাঁ, তার কলেজ লাইফের ক্রাশ হিসেবে ধারাবাহিকে প্রবেশ করেছেন এই জনপ্রিয় অভিনেতা। খুব বেশি দিন হয়নি আরম্ভ হয়েছে এই ধারাবাহিকটি, আর এত কম সময়ে এমনি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এরপরে রাহুলের কামব্যাকে আরও বেশি জমে যাবে। তো বন্ধুরা, অভিনেতাকে তোমার কেমন লাগে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।